ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো সকালবেলা উঠে আমাদের টিফিন খেয়ে জল খাবার খেয়ে রান্না আমার হয়ে গেছে, মানে সোয়াবিন বড়ি তরকারি করেছি, ঝিঙে ভাজা করেছি আর ভাত, ভাতটা হয়নি বসাবো। তো রান্না সব হয়ে গেছে, শুধু ভাতটা বাকি ছিল। তো জামাইবাবু ফোন করেছে, জামাইবাবু আসছে। তো উনি একটুখানি নিরামিষ খেতে অতটা পছন্দ করে না। তো সোমরা আওয়াজ যাচ্ছে এখন বাজারে মাংস আনতে, চিকেন, ও চিকেন খেতে খুব ভালোবাসে রাহুল, আর অনেকদিন পরে আসছে অবশ্য রাহুল আমাদের ঘরে। অনেক পর কি ঘর পুজোর সময় এসে শুধু খেয়ে চলে গেছিলো, আর একবার রাত্রিবেলা এসেছিলো মায়েরাকে নিতে, আর এই নিয়ে তিনবার। তো অনেকদিন পরে আসছে। তো এখন সোমনাথ যাচ্ছে বাজারে মাংস আনতে, আমি যাবো না, কারণ আমার গরমে বাইরে গেলে এখন মাথা ঘুরবে। তো জল আনবে, খাওয়ার জল আমাদের শেষ। আজকে চিকেনটা বানাই পিউ, কারণ আমি আজকে বানাবো না। হ্যাঁ, সেদিনকে সোমনাথ বানিয়েছিল, একদম ভালো হয়নি। আর তো আমি বলছি সোমনাথ মাংস ভালো বানায়, কিন্তু এবারে কালকে বানিয়েছিল, ভালো বানায়নি সেদিনকার। আমি তাও খেয়ে বলেছি ভালো হয়েছে। কে ফোন করছে বলে ঝিঙে ভাজা, আমার জন্য একটু পাঁপড় ভাজা করিস। তো আমার শরীর খারাপ ছিল, মাংস বানিয়েছে, ওই জন্য আমি বললাম না ভালো হয়েছে, কারণ কি দেখো কেউ কষ্ট করে করেছে আর খুদ ধরাটা বাজে লাগে। এইরকমভাবে দেখো, এইভাবে এইভাবে ক্যামেরা করতে হবে না, অতটা উঁচু বলিনি। আচ্ছা, শিখতে হচ্ছে এখন আমাকে। তো এখন যাচ্ছি সোমনাথ মাংস আনতে, এলে মাংস করবো, আর ভাতটা এখন বসিয়ে দিচ্ছি সোমনাথ আস্তে আস্তে। মনে হয় ভাতটা আমার হয়েছে, কারণ গ্যাসটা খুব ভালো জ্বলে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আইবো আজকে ব্লগটা ভালো লাগবে। আর তোমরা একটু ব্লগে কমেন্ট আর লাইকটা একটু করো, কোনো কিছু নেই। আমি আর সব না এখন কথা বলা ছেড়েই দিয়েছি, এখন যত থেকে ব্লগ আর এর থেকে ধরেছো তুমি ফোন ফোন। আরে কাজ থাকে আমার, ফেসবুকে কাজ থাকে, কাজ সবাই করে সোমনাথ, বড় বড় ইউটিউবাররা। তুই চুপ কর, তাও কত কাজের লোক। তো কি ব্যাপার পিউ, বললি ডাল হচ্ছে, সয়াবিনের তরকারি হচ্ছে, এখন দেখছি না চিকেন ডাল হয়ে গেছে, সয়াবিনের তরকারি, সয়াবিনের তরকারি হয়ে গেছে, ঝিঙে ভাজাও হয়ে গেছে, তারপরে জামাইবাবু ফোন করে বলেছে দিদিরা আসছে। তো ওর বাসায় এলে জামাইবাবু একে বেশ ভালোবাসে মাংস খেতে, এবং নিরামিষ সব পছন্দ করে না, খাই না পারবো না, খায় কিন্তু কোথাও গেলে জামাইবাবু চাইলে তার অন্তত মাংসটা হোক। তো ওই জন্য জামাইবাবু জন্য মাংসই করা হচ্ছে। আবার ভাতটা ভাজছিল, আমি প্রতিবার ভাত ওই পাঁচটা বসাই, এবারে আজকে প্রথমবার আমি আপনার তরকারি করি, লাস্টে ভাত বসাবো, তার কারণটা ভালো হলো। এখন চিকেন ম্যাগনেট করতে ব্যস্ত, এত কি চিকেন, কত তেল দিয়েছি চিকেনের মধ্যে, সরষের তেল আরো দেব, আরো দিবি এখন মাংস করার সময়। আর তুই কত ঘেমে গেছিস, পাকা চালি দেবো, গ্যাসটা বন্ধ করে আমাকে পাকা চালি হাওয়া দে। আচ্ছা না, আমি হাত লোক এলে বলি তুমি বসো, পাকা চালি দিই, হাত পাকা নিয়ে আসবো আমি। রং দেয়া আছে লঙ্কা গুলোতে, রং দেয়া আছে লঙ্কা। তো পিউ এখন পিউর জ্যাঙ্গুর জন্য স্পেশাল চিকেন বানাচ্ছে, আমরা তো বলে বানাই না, আমি বললে খালি বলে তোর ইচ্ছে তুই করে খা। তাহলে আজকে বানাচ্ছিস কি করে? চিকেন বানাচ্ছে, আর তুই এখন কড়াই চিকেন দিয়েছিস। আচ্ছা, চারটে চারটে কথা বলি এক মিনিট। আচ্ছা, আমাকে বললো তো নটা করছে, আমি বললাম নটা করছে বলছিস? হ্যাঁ করে দিচ্ছি, করে দিচ্ছি, দাঁড়া দু মিনিট সময় দে, করে দিচ্ছি দুটো মিনিট সময় দে। তো পিউকে এখন একটা হেল্প করে দিতে হবে, করে দিচ্ছি এখন নুন চিনি আর গন্ধরাজ দেবো, দেবো তো। আচ্ছা
মামা তুমি খাবে? না। আর একটা কথা, তোমাদের সবার কমেন্টে আমি কলার চেঞ্জ করে নিয়েছি, দেখিও ছোট করা এনেছি, কিন্তু আজকে দেখেছো লোক একটা আমাকে বড় করাটা বের করতেই হবে, কত ছোট করা তো না, দুজনের বেশি তিনজনের বেশি রান্না হবে না, তো ওই জন্য পাঁচ ছজন লোক, তো ওই জন্য আমি বাবার বড় করা বের করতেই হবে। এই জন্য নুন চিনি আর লেবুর জল রেডি করে দিয়েছি, কারণ ওর প্রেশার মনে হয় লো হয়ে গেছে। মামা তুমি খাবে? টেস্ট করবে একটু? আচ্ছা টেস্ট করে দেখো কেমন হয়েছে, মাকে বলবে। ভালো হয়নি না? আমার ভালো লাগে, কিছু খেয়ে দেখতো কীরকম হয়েছে। চিকেন ঠিক আছে খেয়ে দেখ, ভালো হয়েছে। হ্যাঁ দেখছো আমার ঘরের কাজের মাসি অনেক কাজ করছে, দেখি মাসি মাসি একটু এত রাখছি, বাপরে বাপ এত রেগে মেগে কেন, আজকে তো দিদি জামাইবাবু আসছে, কোথায় খুশি হবি তা না। আচ্ছা তোকে সকালে আমি বাটার টোস্ট দিয়েছিলাম, তুই খাসনি কেন, নষ্ট করেছিস কেন? খেয়েছি, একটা তোর বেঁচে গেছে, একটা আমার বেঁচে গেছে, তো আমি আমারটা এখন আইদার দিকে রাখা বাসন হচ্ছে, একটা করে একটা করে খাচ্ছি। বাহ দেখ আর্ধেক হয়েছে, একটা দুটো ছিল, একটা আর্ধেক হয়েছে, খুব ভালো। হ্যাঁ এইবার হয়েছে, কি কথাবার্তা, এইবার 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 লাফাচ্ছে, এবার লাফাচ্ছে, এবারে ধাক্কা মেরেছে। হ্যাঁ রে এবারে ধাক্কা মেরেছে, আর তুই যখন বড় হবে তখন দেখবি পেটে থেকে লাথি মারবে, লাথি মারবে। বসে কথা বল, তুই কি এত বড় হয়ে গেছিস যে আমার বসে তুই শুয়ে শুয়ে কথা বলবি? এই দেখো ওখান থেকে হচ্ছে ভা, এখানে আয় না তোকে চমকাবে। ও খুশ রাও, আমি একটু নামাস্তে বলতে গেছিলাম। আমি বলেছি জামাইবাবু এসে বলবে আমার খিদে পেয়েছে খেতে দাও। হাই গার্বি, মায়া থেকে কি শূন্য লাগছে গু, আমার ছোনা পাখি লাগছে। তুই খেয়ে এখন আমাদের সবাই খাবার রেডি, আর পিউ বানিয়েছিল চিকেন স্যালাড সব তরকারি, যেটা পিউ খেয়ে নিয়েছে, ডাল আর পাঁপড় ভাজা হচ্ছে, নুন কম হয়ে গেছে। আরে ঠিক আছে হয়ে যাবে, বাইরে ঘরের লোকই তো খাবো, বাইরে থোড়ি না খাবে, নামাক থোড়া কম এই চিকেন মেয়ে। আর পিউ খুব সুন্দর করে সবাই জন্য খাবার সার্ভ করে দিয়েছি, কিন্তু প্লেটগুলো আমার একদম পছন্দ না, আমার একদম এই প্লেটগুলো পছন্দ না, না 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 ও আমাকে বহুত একদম আচ্ছা নেই লাগতো। তো চলো সবাই এখন খাওয়া স্টার্ট করুক, এরকম ব্যাট যাওয়া যাও, যোগেশ আ যাও, ঠিক আছে যোগেশ ভাই চলো ঠিক সে ধ্যান সে জানা, ঠিক আছে চলো ভাই, মম্পি ঠিক করে যাবি।
চলো ঠিক সে জানা ঠিক সব মায়েরা বাই বাই বেটা এটা কিস্তি দিতে হামকো চলো বাই।